এই তলে তলে পার্টির সাধারণ সম্পাদক কয় ইউরেনিয়াম আইনে মানুষের মাথায় ঢেলে দিব। আরে ভাই, ইউরেনিয়াম মাথায় ঢেলে দিলেন, ভালো কথা। তে ইউরেনিয়াম যে লিকেজ হয়ে গেলে হাজার হাজার লক্ষ লক্ষ 18 কোটি মানুষ যে মরে যাবে, এই সম্বন্ধে তো আপনার জ্ঞান নাই। আমরা তো বাংলা সাহিত্যের লোক, যে সেদিন 2 ঘন্টায় ঢাকা বৃষ্টি হওয়ার পরে বিদ্যুতের তারে স্পর্শ হয়ে একটা শিশু সহ 5 জন মারা গেল, ঢাকা শহরের মানুষ শত শত নৌকা দিয়ে চলাচল করতে হলো, উন্নয়ন এখানেই প্রশ্নবিদ্ধ। যে উন্নয়ন জনগণের কল্যাণে লাগে না, 8 টার্মিনাল উদ্বোধন করতেছেন, যেদিন উদ্বোধন করেন সেদিন ওই বিমানবন্দর সড়কে 1.5 ফুট পানি। তো ওই 3rd টার্মিনালে নাই মা, বিদেশি বিনিয়োগকারীরা এই ঢাকায় যা আসবে কি নৌকায় ছেড়ে আসবে? আমরা আজকে দেখতে পারলাম দর্শনত্রী বেগম খালেদা জিয়ার চিকিৎসক প্যানেল, বিশেষজ্ঞ প্যানেলের যিনি প্রধান, তিনি আজকে সাংবাদিক সম্মেলন করে বলেছেন বেগম খালেদা জিয়ার শরীরে কোনো ওষুধই আর এখন কার্যকর হচ্ছে না এবং অ্যাবজর করছে না, যে কোনো মুহূর্তে তিনি শাটডাউন করতে পারে, হয়তো বা মৃত্যুবরণ করতে পারে, এমন সংকটাপন্ন অবস্থায় আমার বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া আছেন। আমরা তার আশু রোগ মুক্তি কামনা করছি এবং আল্লাহর কাছে আমাদের প্রার্থনা, তিনি যেন তাকে সুস্থভাবে আমাদের মাঝে ফিরিয়ে দেন। আজকে যেই প্রশ্নটা আপনার নিয়ে এসছেন সেটা নিয়ে আমি খুব একটা বেশি আনন্দিত না, উদ্বেলিতও না, চিন্তিতও না। আমাদের দেশে এই সময়ে কিছু মানুষের আবার মাথা খারাপ হয়, গরম হয়ে যায়, আবার কিছু মানুষের জিনে ধরে। তো আমাদের দেশে কিন্তু কিছু এই জিন ছাড়ানের হুজুর কবিরাজ আছে, ওরা এইগুলিরে বাইন্দা পিটাইয়া শেষে কয় যে তুই যে যাবি, এই যে কথা স্বীকার করছস, এই যে ঝাড়ু মুখে লয়ে তারপর তুই পালাইবি, চলে যা। তো এই ধরনের লোকরা ঝাড়ু মুখে নিয়ে তখন পলায়ে যায়। এই ধরনের লোকদের সমাবেশে বা এই ধরনের লোকদের উক্তি নিয়ে কোনো আলোচনাই করা যাবে না। ইউরেনিয়াম একটা এমন সেন্সিটিভ বিষয়, আপনারা জানেন যে চরণবিলে পারমাণবিক কেন্দ্র থেকে ইউরেনিয়াম লিক হয়েছিল, সেখানে কি হয়েছিল, জাপানের একটা বিদ্যুৎ কেন্দ্র থেকে ইউরেনিয়াম লিকেজ হয়েছিল, সেখানে কি অবস্থা হয়েছিল, হাজার হাজার মানুষকে প্রাণ দিতে হয়েছে, হাজার হাজার মানুষ অন্ধ হয়েছে, প্রতিবন্ধী হয়েছে, বিভিন্ন রকম সমস্যায় এখনো তারা ভুগছে। যেখানে কে ইউরেনিয়াম রাখতে হলে সেন্ট্রিফিউজ করে রাখতে হয়, কত তাপমাত্রায় ইউরেনিয়াম থাকবে তার একটা লেভেল আছে, আর সেটাই ওবায়দুল কাদের তলে তলে পার্টির নেতা সাধারণ সম্পাদক, এই তলে তলে পার্টির সাধারণ সম্পাদক কয় ইউরেনিয়াম আইনে মানুষের মাথায় ঢেলে দিব। আরে ভাই, ইউরেনিয়াম মাথায় ঢেলে দিলেন, ভালো কথা। তে ইউরেনিয়াম যে লিকেজ হয়ে গেলে হাজার হাজার লক্ষ লক্ষ 18 কোটি মানুষ যে মরে যাবে, এই সম্বন্ধে তো আপনার জ্ঞান নাই। আপনার তো বাংলা সাহিত্যের লোক, আপনার তো বিজ্ঞান নিয়ে লেখাপড়া করেন নাই, আপনার তো ওই জ্ঞান নাই, আপনারা তো বদ্ধ উন্মাদ এবং পাগল হয়ে গেছেন। ক্ষমতায় থাকার জন্য যারে যেখানে যে অবস্থায় পাচ্ছেন, কেউরে বাপ কন, কেউরে খালু কন, কেউরে মা কন, কেউরে খালা কন, কেউর পাও ধরেন, এই যে আপনার এই মিশনে নেমেছেন তলে তলে, ওই যে তলে তলে পা ধরলে তার দেখা যায় না, যার কারণে এখন তলে তলে পার্টি হয়েছে আর তলে তলে তারা এখন পা ধরা আরম্ভ করছে, কাকে কি বলছে না বলছে তার হিতাহিত জ্ঞান সবকিছু হারিয়ে ফেলছে। এই একটা দল যে দলের কোনো অস্তিত্ব ও বিলীন হয়ে যাওয়ার মতো, আজকে আমেরিকান প্রতিনিধিদের সাথে তারা কথা বলছে, আমরা তো এটা যে গান শুনি, কোকিল হলো কালো, তার চেয়ে কালো মাথার চুল, আর আজকে দেখলাম তার তো কালা হলো আওয়ামী লীগের তলে তলে সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের মুখ। অতএব এত আমবেশ আপনার মুখের উপরে চলে আসলো কেন, কি হয়েছিল? যেমন আপনার নেত্রী বৈঠক ভেঙে চলে এসেছেন আমেরিকা থেকে, আপনারও একই অবস্থা হয়েছে, আপনারা এখন দিক বিদিক হারিয়ে ফেলেছেন, পথহারা পথিক আর নির্হারা পাখি, আর আওয়ামী লীগ তলে তলে পার্টি একই।
আজকে যে উন্নয়নের কথা বলা হচ্ছে, উন্নয়ন কি আমরা চোখে দেখি না? আমাদের চোখ কি কুলুগো বলদের মতো ঠুলি পড়ছি? সব উন্নয়নই আমরা দেখি। এই যে শেরেবাংলা নগরে জাতীয় সংসদ ভবন দেখি, ওই যে 20 একর জায়গার মধ্যে প্রধানমন্ত্রী থাকে, গণভবন, সেটাও চোখে দেখি। পদ্মা সেতুও দেই, উড়াল সেতুও দেই, আপনার উড়াল সড়কও দেখি, মেট্রো রেলও দেখি, কোনটা দেখি না? যে সেদিন 2 ঘন্টায় ঢাকা বৃষ্টি হওয়ার পরে বিদ্যুতের তারে স্পর্শ হয়ে একটা শিশুসহ 5 জন মারা গেল, ঢাকা শহরের মানুষ শত শত নৌকা দিয়ে চলাচল করতে হলো, উন্নয়ন এখানেই প্রশ্নবিদ্ধ। যে উন্নয়ন জনগণের কল্যাণে লাগে না, সেই উন্নয়নের কি মূল্য আছে? কোটি কোটি টাকা মেট্রো, উড়াল সেতু, উড়াল সড়ক বানিয়ে ঢাকা শহরে জনগণকে আমরা সুবিধা দিব, আর দেখা যায় 2 ঘন্টার বৃষ্টিতে এই ঢাকা শহর হাঁটু পানির উপরে চলে যায়। তাহলে ঢাকা শহরের চারপাশ দিয়ে বেরিপাত দিয়ে পাম্প হাউস করে পাম্প পানি সেচা, এই যে শীতলক্ষাতে, বুড়িগঙ্গাতে, তুরাগে ফেলে দিলেই তো এই ঢাকা শহরে পানি জলাবদ্ধতা থাকে না। উনি থার্ড টার্মিনাল উদ্বোধন করতেছেন, যেদিন উদ্বোধন করেন সেদিন ওই বিমানবন্দর সড়কে 1.5 ফুট পানি। তো ওই থার্ড টার্মিনাল নাই মা, বিদেশি বিনিয়োগকারীরা এই ঢাকায় যা আসবে কি নুকায় ছেড়ে আসবে? তো এই উন্নয়নের মূল্য কি? যে উন্নয়ন জনগণের কল্যাণে লাগে না, সেই উন্নয়ন আমরা চাই না। আপনার কর্ণপল্লীতে টানেল করবেন, 2 ঘন্টা বৃষ্টি হলে ঢাকা এই পুরো চট্টগ্রাম শহর পানির তলে তলায় যায়, স্কুল গোয়িং একটা ছাত্রীকে পানির তোরে ভেসে নিয়ে যায় কর্ণফুলিতে। আপনি যদি 10,000 কোটি টাকা এই শহরটার চারপাশ দিয়ে বেরিবাদ করে আপনি যদি পাম্প হাউস করে কর্ণফুলিতে পানি দিয়ে ফেলে দিতেন, তাহলে তো এই মৃত্যু কামনা হতো না আমাদের। সেহেতু আমরা এই জন্যই প্রশ্নবিদ্ধ, এই উন্নয়ন যেগুলি মেগা প্রজেক্ট, মেগা মেগা কাজ, 10% করে কমিশন নিয়ে লুটপাট করে না, লুটপাট করে যারা নাকি এই সমস্ত টাকা পয়সা নিয়ে চলে গেছেন, এই টাকা পয়সার জন্য আজকে দেখেন FBI যে সিদ্ধান্ত নিয়েছে, আমরা আজকে পত্রিকা দেখলাম বাংলাদেশের শীর্ষ 15 ব্যবসায়ী তালিকা হয়েছে, এবং 5 জনের উপরে অলরেডি ইম্পোজ হয়েছে, আর 10 জনের তাদের হিসাবপত্র তলব করা হয়েছে। ওই যে একজন সচিব, তার 3টা বাড়ি আমেরিকাতে আপনার অলরেডি সিজ করে ফেলছে, তার ব্যাংক অ্যাকাউন্ট সিজ করে ফেলছে। তাহলে অতএব আপনাকে সেটা ভাবেন কিভাবে কি হবে সে চিন্তা করেন না। ওবায়দুল কাদের তো বলছে, তার নেতৃত্ব এসে বলছে, কোনো দেশ আমার তত্ত্বাবধায়কের কথা বলে না। আজকে দেখলাম সাংবাদিক সম্মেলনে কইতেছে, কয় তত্ত্বাবধায়ক বিষয়ে তারা আমার সাথে আলোচনা করেছে। অতএব আস্তে আস্তে আসবে, ডাইলের মজা হলো তলে, অপেক্ষা করেন দেখতে পাবেন। ধন্যবাদ।